বন্ধুরা, হিমাদ্রি গোস্বামীর সেকেন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা আরম্ভ করছি। দাদা, আপনাদের এটা কোন ক্লাব? জিটিএস গ্লোব টাটা স্পোর্টিং ক্লাব। ও, আপনারা প্রতি বছর কি এরকম পুজো করেন? হ্যাঁ, প্রতি বছর আমাদের বড় পুজো হয়, কিন্তু এখন কোভিড সিচুয়েশনের জন্য একটু ছোট হচ্ছে। এটা কত টাকার বাজেটের পুজো দাদা? এটা হচ্ছে 4.5 লাখ। 4.5 লাখ। আপনাদের পুজো থিমটা কি আছে এবার? এবার হচ্ছে আমরা করেছি বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা। হ্যাঁ, আমরা অলরেডি বিবেকানন্দ ক্লাবের সামনে চলে এসেছি। তা আপনাদের দেখাবো বিবেকানন্দের ক্লাবের পুজোটা কীরকম হলো। শিলিগুড়িতে খুব ভালো পূজা করেন এরা। চলুন এগিয়ে দেখি। আমার এক বন্ধু এই ক্লাবের মেম্বার আছে। তাই না? খুব ভালো করেছেন এরা। দেখুন, নিচে অনেক কারুকার্য আছে, দু সাইডেই একই রকম। দেখুন, প্রতিটা পিলারে কি সুন্দর এরা কারুকার্য করেছে, নিখুঁত কারুকার্য। মার প্রতিমা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনাদের এটা কোন ক্লাব দাদা? বিবেকানন্দ ক্লাব। এই পুজোটা কতদিন ধরে হয়? এবার 74 বছর। কত টাকা বাজেটের পুজো এটা দাদা? বাজেট তো পুজো আগে বড় হতো, কিন্তু এই বছর কোভিডের কারণে পুজো বড় হয়নি। আমরা ক্লাব সদস্যরা নিজেরা পয়সা দিয়ে, ক্লাব ফান্ডের টাকা দিয়ে পুজো করা হয়েছে। ও, thank you.
দাদা আপনি এটা কোন ক্লাব দাদা? তরুণ সংঘ, টিএস। টিএস তরুণ সংঘ শিলিগুড়ি। শিলিগুড়ি। আচ্ছা দাদা, আপনাদের পূজোর বাজেটটা কত? বাজেট আগে পুজোটা বলি, পুজোটা 56তম বর্ষ। শিলিগুড়ির মানুষের খুব ইচ্ছা থাকে, শিলিগুড়ির মানুষের ইচ্ছা থাকে যে শিলিগুড়িতে পুজো দেখতে শুরু করবেন টিএসের মণ্ডপ থেকে। আমাদের গত বছর টিএসে কোভিডের জন্য গত বছর সেভাবে পুজো হয়নি, এবার আবার শুরু হলো। যদি কোভিড পরিস্থিতি ভালো হয় আগামী বছর আবার সে বিগত বছরগুলোতে যেভাবে বড় বড় পুজো হতো বিগ বাজেটে সেভাবেই করা হবে। না তা এবার মোটামুটি তাও বাজেট 12 লাখ টাকা বা তার বেশি, কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো চাঁদা তুলিনি এটা বলতে পারি। আমাদের ক্লাব সদস্য আছে 500 উপরে, তাদের পয়সা দিয়েই আমাদের এই পুজো হচ্ছে। কিছু কয়েকজন অ্যাডভাইজার তারাও চাঁদা মানে দিয়েছেন ডোনেশন, তাদের পয়সাটা দিয়ে এটা দিয়ে পুজোটা হচ্ছে। আচ্ছা আপনাদের এই থিমটা কিসের থিম? থিম হচ্ছে মেলবন্ধন। আমাদের এই পুজোর যেটা থিম সেটা হচ্ছে মেলবন্ধন। আমরা অলরেডি শিলিগুড়িতে চলে এসেছি রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের সামনে, তাদের সর্বজনীন একটা পুজো হয়, কালী পুজো হয়। চলুন আমরা দেখি। গরুর গাড়ির অনেক খোলা রয়েছে, গরুর গাড়ির চাকা দুটো খোলা রয়েছে, লাঙ্গল শুধু যেন চারিদিকে ত্রাণ নেওয়ার জন্য বহু দিন কাটাচ্ছে, তবু স্বাভাবিক জীবনযাত্রায় বহমান। আপনারা আপনাদের অনুভূতি ¡Gracias!